কিছু ছেলের স্বভাবই এমন হয় মেয়ে দেখলেই তাদের পেছনে লেগে যাওয়া। আমাদের স্যারের মতো মুভির প্রধান চরিত্র নেডের অবস্থাও একই, প্রায় প্রতি সপ্তাহে সে কোনো না কোনো সম্পর্কে জড়িত হতো। পেশায় আইনজীবী হলেও সে অযোগ্য, কেন অযোগ্য সেটা সামনেই জানতে পারবেন। আমাদের দেশের মতো দক্ষিণ ফ্লোরিডাতেও চলছে গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ, সবার মতো গরমে অতিষ্ঠ নেডের সাথে এক রাতে ম্যাটির পরিচয় ঘটে। প্লে বয় নেড এখানে নিজের কথার জাদু তার উপর প্রয়োগ করতে থাকে, তবে ম্যাটিও ছিল খুবই বুদ্ধিমতী, সেও চালাকি করে নেডকে টিস্যু পেপার আনতে পাঠিয়ে নিজে গায়েব হয়ে যায়। কিন্তু নেড এখানেই থেমে থাকেনি, সে ম্যাটিকে খুঁজতে প্রতি রাতে শহরের বিভিন্ন জায়গায় খোঁজ করত। অবশেষে একটি বারে সে তাকে পেয়ে যায়। ম্যাটিও এবার নেডের প্রতি আকর্ষিত হচ্ছিল, সে তাকে জানায় তার পয়সাওয়ালা জামাই এডমন্ড সপ্তাহের ছয় দিনই ব্যবসার কাজে বাইরে থাকে। কথা ইঙ্গিত পেয়ে নেড তার পিছু পিছু বিশাল মহলে আসে। এরপর দুজনের মাঝে যা হওয়ার তাই হয়, তাদের রাসলীলা বহুদিন ধরে চলতে থাকে। ম্যাটি নেডকে প্রতিজ্ঞা করতে বলে সে যেন এই সম্পর্কের ব্যাপারে কাউকে না বলে, এমনকি ম্যাটি খাটের বেডশিটও ধুয়ে ফেলছিল যাতে বাড়ির চাকরানিও বিষয়টা ধরতে না পারে। লক্ষণীয় ব্যাপার ছিল, নেড যে ব্র্যান্ডের সিগারেট স্মোক করত, এখন ম্যাটিও একই ব্র্যান্ডের সিগারেট স্মোক করতে শুরু করেছে, কেন সেটার উত্তর শীঘ্রই পাবেন। এরপর আমরা নেডের দুই বন্ধু পিটার ও অস্কারকে দেখতে পাই। পিটার ছিল অ্যাসিস্ট্যান্ট ডেপুটি প্রসিকিউটর এবং অস্কার একজন ডিটেকটিভ। যাই হোক, ম্যাটি তাকে বোঝানোর চেষ্টা করে সে তার স্বামীকে একটুও সহ্য করতে পারে না, আর এতে নেডও সবুজ সংকেত পায় এই সম্পর্কে। একদিন দেখা করতে গিয়ে নেড ম্যাটি মনে করে তার হাই স্কুলের বান্ধবী ম্যারিকে দুষ্টু কথা বলে, কারণ পেছন থেকে একদম তাকে ম্যাটির মতোই লাগছিল। একটি কাজের উদ্দেশ্যে তার বান্ধবী এই শহরে এসেছিল। এখন ম্যাটি অবগত করে তার স্বামী কি ধরনের ব্যবসা করে তা সে সঠিক জানে না। ওই ব্যবসা আদৌ বৈধ কিনা তা নিয়েও তার সন্দেহ আছে। তার ইচ্ছে তার স্বামী যাতে মরে যায়, তাহলে তারা দুজন এক হতে পারবে। এতে নেড তাকে তালাকের আইডিয়া প্রদান করে, কিন্তু এখানেই আসল সমস্যা, কারণ বিয়ের আগে ম্যাটি একটি প্রি ম্যারিটাল অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল। এটা এমন লিখিত চুক্তি যেখানে বিবাহিত দম্পতি তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে এবং তালাক বা মৃত্যু হলে পরবর্তীতে কি হবে তাই উল্লেখ থাকে। এই চুক্তি অনুযায়ী ম্যাটি প্রতি বছর ভরণ পোষণের জন্য কিছু টাকা পাবে, এছাড়া কিচ্ছু না, এমনকি তালাক হলেও এক পয়সাও পাবে না। মূলত সম্পত্তির ভাগিদার বানানো হয়েছে তার স্বামীর বোন ও বোনের মেয়েকে। একদিন এডমন্ড নিজের ভাগ্নিকে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে আসে। হঠাৎ রাতে নেড লুকিয়ে এসে ম্যাটির সাথে দুষ্টুমি শুরু করে। এই দুষ্টুমির একটি অংশ ওই ছোট্ট মেয়েটি দেখে ফেলে। সকালে সে চলে গেলেও ম্যাটি চিন্তিত ছিল। রাতে এক রেস্টুরেন্টে খেতে এসে নেডের সাথে ম্যাটি ও তার স্বামী এডমন্ডের দেখা হয়। তারা একসাথে ডিনার করে আর কথাবার্তায় বোঝা যায় এডমন্ড কোনো লিগাল ব্যবসা করে না। এখন ম্যাটি যেটা চাইছিল সেই বুদ্ধিটাই নেড তাকে শোনায়, এডমন্ডকে মেরে ফেলার। ম্যাটির ইচ্ছে মারার আগে এডমন্ডকে দিয়ে উইলের কিছু শর্ত পরিবর্তন করানোর, যাতে সম্পত্তির অর্ধেক অন্তত সে পায়। কিন্তু এতে নেড রাজি ছিল না, কারণ মৃত্যুর কয়েকদিন আগে উইল পরিবর্তন করলে পুলিশের সন্দেহ ম্যাটির ওপর পড়ে যাবে। তারা ভাববে সম্পত্তির লোভে সে তার স্বামীকে হত্যা করেছে, আর তাদের পরিকল্পনা হতে হবে এমন যাতে সেটা দুর্ঘটনা মনে হয়, কোনো হত্যাকাণ্ড নয়। মূল পরিকল্পনা হলো মধ্যরাতে কোনো এক বাহানায় ম্যাটি এডমন্ডকে নিচে পাঠাবে, যেখানে লুকিয়ে থাকা নেড তাকে অজ্ঞান করে একটি পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে আসবে, তারই গাড়ি ব্যবহার করে, যাতে মনে হয় এডমন্ড স্বয়ং সেখানে গিয়েছিল। বাস্তবে ওই বিল্ডিং এর মালিক এডমন্ডই। সেখানে আগে থেকে নেড বিস্ফোরক রেখে আসবে, যার ফলে পুরো ভবনে আগুন লাগার সাথে সাথে এডমন্ডও পুরো শেষ হয়ে যাবে। এখন বিস্ফোরকের জন্য নেড তার পুরনো এক ক্লায়েন্ট টেডির কাছে আসে। সে এসব এক্সপ্লোসিভ বানাতে বিশেষজ্ঞ ছিল, এর জন্য জেলু খাটতে হয়েছে তাকে। টেডির সহযোগিতায় সে একটি ছোটখাটো বিস্ফোরক তৈরি করে, তবে এখানে টেডি তাকে পরামর্শ দেয় সে যাই প্ল্যান করছে না কেন সেটা যাতে না করে। ঘটনার দিন নেড অন্য শহরে চলে যায় যাতে মনে হয় ঘটনার সময় সে এখানে ছিলই না। যথারীতি পরিকল্পনা মোতাবেক রাতে এডমন্ডকে নিচে পাঠানোর চেষ্টা করে ম্যাটি, তবে এডমন্ড বাসায় আওয়াজ শুনতে পেয়ে নিজেই বন্দুক নিয়ে নিচে আসতেই তার সাথে নেটের ধস্তাধস্তি হয়। অবশেষে অজ্ঞান করে তার গাড়িতে নিয়ে ওই ভবনে রেখে এসে বিস্ফোরকটা সেট করে দিয়ে আসে নেড। এই ঘটনার পর নেড ও ম্যাটি কয়েকদিন না দেখা করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর নেটকে এডমন্ডের আইনজীবী কল দিয়ে তার অফিসে আমন্ত্রণ জানায়।
তিনি এডমন্ডের উইল নিয়ে সরাসরি কথা বলতে চান। সেখানে গিয়ে এডমন্ডের বোন ম্যাটি এমনকি পিটারকেও সে দেখতে পায়। পিটার মূলত প্রসিকিউশন অফিসার হয়ে এডমন্ডের মৃত্যু নিয়ে তদন্ত করছে। নেড জানতে পারে এডমন্ড মৃত্যুর পূর্বে উইল পরিবর্তন করেছে, যেটা করতে সাহায্য করেছে নেড। তার সাক্ষী ছিল ম্যাটির সেই বান্ধবী ম্যারি। ম্যারি ইউরোপে থাকায় আজ উপস্থিত হতে পারেনি। নতুন উইল ঠিক মতো তৈরি করা হয়নি, যেহেতু দলিলে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তেমন উল্লেখ নেই, তাই স্ত্রী হিসেবে ম্যাটি পুরো সম্পত্তি পেতে যাচ্ছে, যেখানে আগের উইল অনুযায়ী এডমন্ডের বোনের পাওয়ার কথা ছিল। এসব জেনে নেড অবাক ছিল, কারণ তার না বলা সত্ত্বেও এই কাজটা যে ম্যাটি করেছে তা বুঝতে বাকি নেই। এখানে আমরা আরো জানতে পারি নেড 4 বছর আগের একটি মামলা জেতার জন্য ম্যাল প্র্যাকটিস অর্থাৎ অসদ উপায় অবলম্বন করেছিল, এজন্যই তার তৈরি নতুন উইল বাতিল বলে গণ্য হয়। একই সাথে আগের উইলও যেহেতু বাদ দেওয়া হয়েছে, তাই আইন মোতাবেক স্ত্রী হিসেবে ম্যাটি সম্পত্তি পেয়ে যাবে। আসলে নতুন নকল উইল ম্যাটি তৈরি করে সেটা নেডের নামে চালিয়ে দেয়। নেডের অতীত ইতিহাস ভালো না হওয়াতে সে এমনটা ঘটবে সেটা ম্যাটি আগে থেকেই জানতো। যেখানে নেড চলছিল ডালে ডালে, সেখানে ম্যাটি চলছিল পাতায় পাতায়। নেড জানে এখন এই নতুন উইলকে সন্দেহ নজরে দেখবে পুলিশ। বাসায় ফেরার পর তার দুই বন্ধু অস্কার ও পিটারও সন্দেহ করে এডমন্ডের মৃত্যুর সাথে সে জড়িত থাকতে পারে। তবে নেড শুধু স্বীকার করে ম্যাটির সাথে দুই একবার শারীরিক সম্পর্কে সে জড়িয়েছিল, ব্যাস এর বেশি সে কিছুই অবগত নয়। তবে অস্কার অবগত করে তার উইলের সাক্ষী ম্যারির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি ইউরোপে গেছেন এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। পূর্বেও ছোটখাটো নারী ঘটিত ঝামেলার রেকর্ড থাকায় তারা নেডকে ম্যাটি থেকে দূরে থাকার পরামর্শ দেয়। রাতে ম্যাটি তাকে জানায় কলেজে থাকতে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, এছাড়া বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ে সে। এসব থেকে একজন আইনজীবী তাকে রক্ষা করেছিল, এমনকি তার অফিসে কাজ করার সুযোগও দিয়েছিল। এভাবে সে আইন সম্পর্কে অনেক কিছু শেখে আর এই জ্ঞান ব্যবহার করেই নকল উইল তৈরি করতে সক্ষম হয়। তবে ম্যাটি আরো জানায় সে নেডের বাটপাড়ির মামলা সম্পর্কে কিছুই জানত না। অন্যদিকে নেডকে থানায় নিয়ে এসে অস্কার জানায় এডমন্ড সবসময় চশমা ব্যবহার করত, কিন্তু ঘটনাস্থলে চশমা পাওয়া যায়নি। তাই পুলিশ সন্দেহ করছে হয়তো এডমন্ডকে অন্য কোথাও হত্যা করে ওই ভবনে ফেলে আসা হয়েছিল। তাছাড়া এডমন্ডের ভাগ্নিও তার মামিকে অন্য পুরুষের সাথে দেখেছিল, যে ছিল নেড তা আমরা জানি। তবে নেড যখন ভাগ্নির সামনে এসে দাঁড়ায় তখন মেয়েটি তাকে চিনতে ব্যর্থ হয়। এদিকে অস্কার ওই হোটেলে গিয়ে নেড সম্পর্কে তদন্ত চালিয়ে যায়। নিখোঁজ ম্যারিকেও সে খোঁজার চেষ্টা করে। তার এমন তদন্তের কথা পিটার নেডকে অবগত করে। হোটেল থেকে জানা যায় ঘটনার রাতে তাকে কেউ বারবার কল দিয়ে যাচ্ছিল। কর্তৃপক্ষ ইমার্জেন্সি ভেবে সেই কল রুমে সেন্ড করলেও নেড কল রিসিভ করেনি। তাছাড়া এডমন্ডের চশমাকেও পুলিশকে দিতে চাইছে। এই নিয়ে নেড ম্যাটিকে জিজ্ঞেস করলে ম্যাটি বলে তার বাসার চাকরানি ওই চশমা নিয়ে থাকতে পারে। পরের দিন টেডির সাথে দেখা করে নেড জানতে পারে তার সঙ্গে দেখা হওয়ার কিছুদিন পর এক মহিলা এসে তাকে বলে নেড নাকি আরো একটা বিস্ফোরক চেয়েছে। পাশাপাশি দরজায় কিভাবে বুবি ট্র্যাপ সেট করতে হয় সেটাও শিখে নিয়েছে। এছাড়া টেডিকে পুলিশ ওই ভবনে আগুন লাগা সম্পর্কে জিজ্ঞেস করেছে। এখানে নেড তাকে কিচ্ছু হবে না এটা আশ্বস্ত করে চলে যায়। এসব ছাড়াও রাতে এক বারে তার সাথে পুরনো এক আইনজীবীর দেখা হয়। তিনি জানান গত বছরের এক পার্টিতে ম্যাটি নামক এক মহিলার সাথে তার দেখা হয়েছিল। ওই মহিলা আইনজীবী খুঁজছিল আর তাই তিনি তার নাম রিকমেন্ড করেছিলেন। পাশাপাশি তিনি নেডের অতীত কুকর্ম বিষয়েও ম্যাটিকে বলেছিলেন। মানে ম্যাটি বহু আগেই নেডের অযোগ্য আইনজীবী হওয়ার ঘটনা সম্পর্কে জানত, যেটা ম্যাটি তাকে বলেছিল সে এসব কিছুই জানত না। তখনই ম্যাটি তাকে কল দিয়ে জানায় তার বাসার চাকরানি নাকি এডমন্ডের চশমা বোট হাউসের ভেতর একটি ড্রয়ারে রেখে গিয়েছে। রাতে ওই চশমা আনতে গিয়ে নেড একটি বন্দুক পায়, যেটা এডমন্ডের ছিল। এছাড়া সে একটি তার দেখতে পায় যা বোট হাউসের দরজার সাথে যুক্ত ছিল। মানে এখানেও নেডকে জব্দ করার ধান্দায় আছে ম্যাটি। তবে ম্যাটি সব অভিযোগ অস্বীকার করে, সে তাদের ভালোবাসা টিকিয়ে রাখতেই নাকি এমনটা করেছে। এখন এই কথা প্রমাণ করতে নেড তাকে ওই বোট হাউস থেকে চশমা নিয়ে আসতে বলে। একই সময় অস্কার সেখানে উপস্থিত হয়, কিন্তু ম্যাটি বোট হাউসে প্রবেশ করতেই বিশাল বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ম্যাটি মারা যায়। এডমন্ড ও ম্যাটিকে হত্যা করার দায়ে নেডকে সাজা প্রদান করা হয়। তবে নেডের কাছে হঠাৎ মনে হয় ম্যাটি জীবিত আছে। ব্যাপারটা সে অস্কারকে অবগত করে। তার ধারণা বোট
বোট হাউসে যে লাশ পাওয়া গেছে সেটা অন্য কারোর, হয়তো ম্যাটির বান্ধবী ম্যারির হতে পারে। তবে অস্কার জানায় ফরেন্সিকে নিশ্চিত হয়েছে সেটা ম্যাটির বডি ছিল, কিন্তু নেট তাকে বলে হয়তো সে অন্য কোনো মেয়ের পরিচয় চুরি করেছে। তার আগের পরিচয়ে এমন কিছু বাজে ইতিহাস হয়তো রয়েছে যা এডমন্ড জানতে পারলে কোনো দিনই তাকে বিয়ে করত না। পরবর্তীতে ম্যাটি যার পরিচয় চুরি করেছিল সে জেনে ফেলেছিল, ওই মেয়ে তাকে হুমকি দেয় তার রহস্য ফাঁস করে দেয়ার। তখন ম্যাটি তাকে টাকা দিয়ে চুপ করিয়ে রাখত, কিন্তু নেট যখন তার জীবনে আসলো তখন টাকার অংশীদার হয়ে গেল দুজন। তাই দুজনকে একসাথে শেষ করে ফেলতে বোট হাউসে ম্যাটি তাকেও আমন্ত্রণ জানায়। এতে ম্যাটির জন্য রাস্তা পরিষ্কার হয়ে যায়। একদিকে মানুষ ভাবত এডমন্ডকে নেট হত্যা করেছে আর সে নিজেও মারা গেছে, তাছাড়া ইতোমধ্যে এডমন্ডের সব টাকা ব্যাংক থেকে সরিয়ে ফেলা হয়েছে। ম্যাটি যেন পারফেক্ট ক্রাইম করে হাওয়া হয়ে গেছে। নেটের দাবি শুনে অস্কারের কাছে কাল্পনিক গল্প মনে হয়, সে তার একটি কথাতেও বিশ্বাস করে না। এরপর নেট ম্যাটির বলা হাই স্কুলের ইয়ারবুক অর্ডার করে আনায়। বন্ধুরা, নেট যেটা ধারণা করেছিল সেটাই সত্য হয়। বাস্তবে ম্যাটির আসল নাম ছিল ম্যারি আর বান্ধবী দাবি করা মেয়েটার নাম ছিল ম্যাটি। অর্থাৎ আসলেই ম্যাটি ওরফে ম্যারি তার বান্ধবীর পরিচয় চুরি করে এসব ঘটিয়েছে, যা আসল ম্যাটি জানত আর ওই বডিটাও ছিল তার বান্ধবীর। ম্যাটি ওরফে ম্যারির ছবির নিচে লেখা তার অ্যাম্বিশন হলো জীবনে ধনী হওয়া এবং একটি আকর্ষণীয় জায়গায় বসবাস করা। আমরাও রিয়েল ম্যারিকে সমুদ্রের ধারে আরাম করতে দেখি, আর এরই সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল বডি হিট মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পেডি রিভিউস।